আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, মুখের কালো দাগ দূর করার জন্য কোন ক্রিম ব্যবহার করতে হয় এ ধরনের একটি ভিডিও আগে আপলোড দেওয়া আছে। সেখানে কমেন্ট বক্সে কিছু ভাই এবং আপুরা কমেন্ট করেছিল যে মেস্তা দূর করার জন্য একটি ভিডিও দেন এবং মেস্তা দূর করার উপায় কী। আরেকটি ভাই প্রশ্ন করেছিল, আমার ত্বকে কালো কালো ছুপ ছুপ ছোট ছোট তিলের মতো দাগ আছে, এগুলো কি মেস্তা নাকি জানতে চেয়েছেন, আর মেস্তা হলে কোন ধরনের ক্রিম বা কী ব্যবহার করবে, এরকম অনেক রিকোয়েস্ট ছিল। বন্ধুরা, সমস্ত ভিডিও জুড়ে পাশে থাকেন, ইনশাল্লাহ জানতে পারবেন মেস্তা দূর করার সবচাইতে ঘরোয়া তিনটি কার্যকরী উপায়। বন্ধুরা, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য কতখানি উপকার এ ধরনের অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি যে কার্যকরী উপায়টা বলছি, যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা আছে তারা রেগুলার যদি অ্যালোভেরা জেলটা ব্যবহার করে তাহলে কিন্তু এই মেস্তা থেকে নিরাময় পাবেন। আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে অ্যালোভেরা জেলটাকে এইভাবে প্রলেপের মতো করে ঠিক মেস্তার জায়গাটায় লাগিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন 7 দিনের ভিতরে আপনি উপকার পাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে সানস্ক্রিন। এই সানস্ক্রিন যদি মুখে নিয়মিত ব্যবহার করা হয় তাহলেও কিন্তু মেস্তার দাগ 1 সপ্তাহের মধ্যে একদম গায়েব হয়ে যাবে। এটি অনেক ভালো একটি এভেনি সানস্ক্রিন। এটি ব্যবহার করলে মেস্তার দাগ তো যাবেই, সাথে সাথে চেহারার উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে। 1450 টাকা মূল্যের এই সানস্ক্রিনটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। মুখের যে কোনো কালো দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ এবং কালো ছোপছোপ দাগ দূর করার জন্য ডাক্তাররা সাজেস্ট দিয়ে থাকে এই সানস্ক্রিনটি ব্যবহার করার জন্য। এটি যে শুধু মেস্তার দাগ দূর করবে তা কিন্তু নয়, এটি মুখের ব্রণের দাগ দূর করতে সাহায্য করে, ব্রণের কালো ছোপছোপ দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়াও যাদের রোদে গেলে ত্বক লালচে হয়ে যায়, এটি ব্যবহার করলে তারা উপকার পাবেন। যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাব আছে, কোনোভাবে রোদে যেতে পারেন না, তারা ব্যবহার করলেও খুব ভালো উপকার পাবেন। এভেনে এই 50+ সানস্ক্রিনটি খুব ভালো উপকারী একটি ক্রিম। আমরা যখন সূর্যের আলোতে বেরোই তখন সূর্যের আলোর অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য খুব খারাপ একটি এফেক্ট ফেলে এবং এই এফেক্টের জন্য আমাদের ত্বক আস্তে আস্তে লালচে হয়ে যায় এবং এই লালচে ধরনটা আস্তে আস্তে আপনার ত্বকে মেস্তার রূপ ধারণ করে। প্রতিদিন নিয়মিত রোদে বেরোহার পূর্বে যদি আপনি এই সানস্ক্রিনটা ব্যবহার করেন, এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনার স্কিনে যতক্ষণ না পর্যন্ত এটা মিশে যাবে ততক্ষণ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মিনিমাম রোদে বের হওয়ার 10 থেকে 15 মিনিট পূর্বে এটি ত্বকে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন এটি ত্বকে আস্তে আস্তে শুট হয়ে গেছে। বন্ধুরা, এটি আপনাকে আপনার সূর্যের সুরক্ষা তো দেবে, পাশাপাশি মেস্তা থেকেও কিন্তু আপনাকে রক্ষা করছে। আর যাদের মেস্তা হয়ে গেছে তারা নিয়মিত এটি ব্যবহার করলে দেখবেন যে আস্তে আস্তে মেস্তাও সেরে গেছে। আরেকটি কথা, সেটি হচ্ছে আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি, কিন্তু সকল প্রসাধনী যেমন সবার ত্বকের জন্য উপযুক্ত নয়, ঠিক তেমনই সকল প্রসাধনী সবার ত্বকের জন্য মানানসই নয়। বিভিন্ন প্রসাধনীর ব্যবহারের ফলেও কিন্তু আমাদের ত্বকের উপরে একটা এক ধরনের ছুপ ছুপ দাগ পড়ে যায়, যা শতস্রষ্টার ফলেও আমাদের ত্বক থেকে সরানো যায় না। এই ধরনের যে কোনো প্রোডাক্ট একবার ব্যবহার করলে বোঝা যায় সেটি ত্বকে শুট হয় কিনা, অবশ্যই ত্বকে শুট না হলে সেটি ব্যবহার করা বন্ধ করে দিই। তৃতীয় যে কার্যকরী উপাদান হচ্ছে সেটি হচ্ছে লেবু। লেবু আমাদের বাসায় কম বেশি সবারই থাকে আর এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। বন্ধুরা, ভিটামিন সি আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে, এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু অনেকেরই আবার এই লেবু সরাসরি মুখে শুট নাও হতে পারে, সেক্ষেত্রে কিছুটা অলিভ অয়েল অথবা গ্লিসারিন মেখে তারপরে এটাকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে লেবু থেকে রস বের করে নিয়ে তারপরে যেখানে ঠিক মেস্তা আছে ঠিক সেখানে প্রলেপ দিতে হবে। বন্ধুরা, এই লেবুর রস রেগুলার যদি 2 বার করে আপনি লাগাতে পারেন, এটিও 7 দিনের মধ্যে আপনার মেস্তার দাগ কমাতে খুব সাহায্য করবে। আমার দেখানো এই টিপসগুলো ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। পুরুষের ত্বক নারীদের তুলনায় কিছুটা ভারী হয়, তাই পুরুষের ত্বকে মেস্তা দূর করতে চাইলে প্রথমে এই লেবুর রসের সাথে একটুখানি চিনি মিশিয়ে ব্যবহার করতে পারেন। বাকি যে 2টি টিপস আমি শেয়ার করেছি সে 2টোই সরাসরি ছেলেদের ত্বকে ব্যবহার করা যাবে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই মেস্তার টিপস সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।